3200 বা 2200 মানুষের ধারণ ক্ষমতা, সেখানে 7 থেকে 8 হাজার পর্যন্ত যাত্রী অনেক ক্ষেত্রে বহন করতে আমরা কিন্তু দেখি, এবং এইটা স্পষ্ট তো আমাদের টেলিভিশনে। আমরা আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু লঞ্চ যাত্রার দিকে যদি নজর দিই, আমরা পদ্মা সেতু হওয়ার ফলে কিন্তু বরিশাল বা ওই রুটে কিন্তু পদ্মা লঞ্চে যে যাত্রী অনেক সংখ্যা কমে গিয়েছে, অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছিলেন, কিন্তু ঈদের সময় এসে কিন্তু তারা বোধ হয় কিছুটা ব্যবসা করার সুযোগ পাবেন, কিন্তু লঞ্চ দুর্ঘটনাও কিন্তু কম ঘটে না, অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া ক্যাপাসিটির বেশি নেয়া, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আসলে এই যে কিছুদিন আগে বিআরটি এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাদের যানবাহন, সড়কের যানবাহন প্রায় 5 লাখের মতো আনফিট গাড়ি, অর্থাৎ ফিটনেসবিহীন গাড়ি, ঠিক এইখানে লঞ্চ নৌপথেও কিন্তু হাজারের বেশি আনফিট লঞ্চ, যেটা 60 ফিটের নিচে, অর্থাৎ 60 ফিটের নিচে যে লঞ্চগুলো, এগুলোকে এগুলোর অধিকাংশই কিন্তু আনফিট। এই আনফিট লঞ্চগুলো কিন্তু এই ঈদে যাত্রী বহরে, যে আমাদের হাদিউজ্জামান ভাই যেভাবে বলছিলেন বাসগুলোতে রং চং লাগিয়ে যেভাবে নিয়ে আসা হয়, ঠিক এইভাবে একই পন্থায় কিন্তু লঞ্চগুলোর নামে। আবার এখানে কিন্তু লঞ্চ নৌপথে কিন্তু আমাদের একটা বড় সুসংবাদ হলো, গত আমরা যদি 5 বছর বা 7 বছরের চিত্র দেখি, এখানে বেশ কিছু বড় জাহাজ নেমেছে যেটা নৌপথের ক্যাপাসিটি বাড়াতে সক্ষম হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু এখন যেটা দেখি আমরা, এই যে আনফিট লঞ্চগুলো, তারা কিন্তু প্রতি বছরই বলেন কিন্তু এইগুলোকেও তারা বন্ধ করতে পারেন না। অন্যদিকে একটা কালবৈশাখীর একটা এই মৌসুমে কিন্তু একটা অমিত সম্ভাবনা আছে, যেটা আমরা আশঙ্কা আছে যেটা আমরা প্রতি বছর দেখি। এর আগে ওই যে কাঁঠালবাড়িতে যেটা দুর্ঘটনা ঘটেছিল 3 বছর আগে, এটাও কিন্তু ইয়াতে দেখেছিলাম, এইরকম ঈদেই আসলে এই যে কালবৈশাখী ইয়াতে এই দুর্ঘটনাটা ঘটেছিল। এখানে যেখানে একটা লঞ্চের 180 জনের ক্যাপাসিটি, সেখানে 500-700 পর্যন্ত যাত্রী তারা বহন করেন। আবার এই যে আমরা যে ক্যাপাসিটি বড় বড় জাহাজগুলোতে, যেগুলোতে 3200 বা 2200 মানুষের ধারণ ক্ষমতা, সেখানে 7 থেকে 8 হাজার পর্যন্ত যাত্রী অনেক ক্ষেত্রে বহন করতে আমরা কিন্তু দেখি, এবং এইটা স্পষ্ট তো আপনাদের টেলিভিশন। করার কি করার আছে আসলে এখানে? একসাথে মানুষের যখন চাহিদা থাকে, যখন যোগান না থাকলে কি করবে? একসাথে যখন 20 লাখ মানুষ সদরঘাটে গিয়ে উপস্থিত হয়, এখানে কিন্তু কোনো ফাংশন আসলেই কাজ করে না। আমরা যখন দেখি গাজীপুরে গার্মেন্টস কারখানাগুলো যখন ছুটি হয়, গাজীপুরের রাস্তায় যখন একসাথে 20 লাখ যে শ্রমিক রাস্তায় নেমে পড়ে, তখন কিন্তু আসলেই কোনো ফাংশন কাজ করে না। সেই জায়গাগুলোতে আমাদেরও একটু সচেতনতা দরকার, পাশাপাশি সরকারের ব্যবস্থাপনায়ও আরও উন্নত করা দরকার। এই যে